আজকে আমি মেসেঞ্জার একটা ইন্টারেস্টিং ফিচার নিয়ে আলোচনা করব, যে ফিচারটা নতুন এসেছে, তো সেটা হচ্ছে অ্যাড টু ইওর হিস্টরি। এটা খুবই জনপ্রিয়। তো আমার নাম দেবর, আপনারা দেখছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো আমি মেসেঞ্জারটাকে ওপেন করি, পাসওয়ার্ড দিয়ে রেখেছি, সেটা লগ ইন করি। এরপর এখন এখানে যে নিচের ক্যামেরা দিয়ে দাদা, আমি এখান থেকে যাব, যেটা এখানে লেখা আছে অ্যাড টু ইওর হিস্টরি। তো এখানে ক্লিক করি। এখন এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। যেমন ধরেন এখানে যে বড় একটা বৃত্ত দেখতে সেটাকে ধরেন এই ফুল টাইম এখানে রাখলাম। এখন আপনি এখানে এই যে লেখা আছে ফাইন্ড এ ফেস, এখন একটা ফেজের সামনে যদি রেখেটা ক্লিক করেন তাহলে তার ছবিটার সাথে সাথে ওই যে ফুলটা আছে সেটাও তার ফেজের উপর চলে আসবে। এটা হচ্ছে কাজ। আর এটা হলো ক্যামেরা। আর নিচে যে দেখেন এই যে ছোটো একটা কর্নারে জিনিস আছে, সেটার ডান দিকে সেটা ক্লিক করলে হবে কি সেলফি। তারপর এটা ক্লিক করলে হবে ক্যামেরা। তো এটা হচ্ছে এর কাজ। এরপর আমাদের এখানে একটা জিনিস আছে, সেটা দেখতে হবে। এই যে দেখেন কর্নারে, এটা হলো আপনার গ্যালারি থেকে। গ্যালারি থেকে যদি আপনি ছবি বা ভিডিও বা যাই আনতে চান না কেন, সেক্ষেত্রে এই যে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে জিনিসগুলো আছে সেটা দেখাচ্ছি। এখন এখানে অনেক অপশন আছে, দেখেন এটা হলো ইমোজি, ইমোজি স্টিকার ফিল্টার, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইমোজি ইউজ করতে পারেন। যেমন এই দেখেন, এটা আমি এভাবে আবার এটা ড্র্যাগ করে ঘোরানো যায়। আবার এটা যদি চান আপনি ডিলিট করবেন তো ডিলিটও করতে পারবেন। ব্যাগে যাই, তো ডিলেট হয়ে গেল। এরপর আপনার এখানে আছে, এটা দ্বারা আপনি এখানে অনেক কিছু লিখতে পারবেন। লেখার পরে যে কালার দিতে পারবেন এগুলো দিয়ে, আবার এভাবে যে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, তো চাইলে আবার লেখাটাকে আপনি এভাবে বড় করতে পারবেন। এই দেখেন এটা বড় করা যায়, তো এটা আবার এখান থেকে আপনি ডিলেটও করতে পারবেন। এখানে দেখেন ডিলেট করতে গেলে একটু মাঝে মাঝে প্রবলেম ক্রিয়েট করে, সেটা হলো এটা। তো এভাবে আপনার দেখেন এভাবে দিলে, এখানে একটা জিনিস খেয়াল করে নেই, তো এখন ডিলেট হবে, যখন ওটা ঘোলা আসবে তখনই ওটা ডিলেট হবে আর কি। তো এরপর আপনার এখানে একটা অপশন আছে, এটা এটা দ্বারা কী হয় দেখেন, এটা দ্বারা আপনি এখানে অনেক কিছু ড্র্যাগ করতে পারেন। যেমন এই যেটা যদি, এটা হলো আপনার যে ড্র করা রেখা, আপনি কোনো কিছু যদি মুছতে চান বা হাইড করতে চান এটা দিয়ে করতে পারেন। এখানে আপনার যে কালার দেওয়া আছে, এভাবে এভাবে কালার দেওয়া আছে, আবার এটা দিয়ে ইরেজারের মতো মুছতে পারেন, আবার এটা দিয়ে আপনি যে অনেকগুলো ওই যেগুলো আঁকতে পারেন, এগুলো কাজ এখানে আছে, যে নিচের এগুলো আনতে পারেন। এটা হলো এর কাজ এখানে, যে এভাবে। আর এটা মোছার জন্য এটা ইউজ করলে এই যে সব মুছে যাবে। তো এটা দেওয়া হলো আপনার যে এটা আমি সেট করলাম আর কি, এটার কাজ আমি দেখিয়েছি। এটা দিয়ে আমরা পরবর্তী ধাপে যাব। এখান থেকে আপনি এটা যদি ক্লিক করেন তাহলে এটা দিয়ে ছবি যে ক্রপ করার মতো দেখেন ক্রপ হবে। তারপরে এটা আপনার এই যে সাইজ আছে অনেকগুলো, আবার এটা দিয়ে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে পারেন। রিসেট দিলে যে আমি কিছুই করবো না, আগের মতো রাখবে। এরপর আপনি চাইলে এখানে যে সেভ করতে পারেন গ্যালারিতে। আর যদি আপনি এটাকে এখন স্টোরিতে দেন তাহলে এখানে ইওর স্টোরি দেওয়ারছে, এটা দেওয়া ভালো হবে, কারণ তাহলে অনেক কিছু সিলেক্ট করতে পারবেন। আর ইওর স্টোরি দিলে এই যে এই অপশনগুলো পাবেন না, ডাইরেক্ট ইওর স্টোরিতে চলে যাবে। এখন ধরেন আপনি এখানে স্টোরির সাথে কাউকে এটা সেন্ড করতে চান, তাহলে এখানে ক্লিক করে যে সবস্থিরটা ক্লিক করলেই হবে। তো আমি ডিসক্রিপশন করে দেই। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।